আবার স্বাগতম। কিং তোমার নাম কি জানি, গেমিং। আমি গাইস আপনারা এই চ্যানেলে খুবই সার্ভাইভাল কম দেখতে পাবেন। হে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলে কিন্তু বছরে একটা না দুই তিনটা করে ফানি ভিডিও পাবেন, আর কি ফানি গেম প্লে, যেটা আমি আর আবদুল্লাহ মিলে পরিচালনা করব। ওকে, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন গাইস। আগামী শুক্রবারে আমি একটা 4-1 ঘন্টা ভিডিও নিয়ে আসবো, এখানে অনেক ফান করবো, আপনারা ওইটা অবশ্যই দেখবেন। আর গাইস আরেকটা কথা, আমাদের এই গেমে কিন্তু ইয়াসিনও যুক্ত হয়ে গেছে। তাহলে জলদি করে দেখে আসো। আগের পর্বে আমরা করেছিলাম কি করছিলাম মনে নেই, দাঁড়াও ভিডিওটা দেখে আসি। রিটেক গাইস, না মনে পড়ছে, আগের পর্বে আমরা হলো আয়রন গুলোকে মারতে দেখলাম, কিন্তু একটা মজার বিষয় হলো এই ভিলেজ আয়রন গুলো মিনাই। এবার গাইস আমরা আয়রন গুলো মারবো আর আয়রন জোগাড় করব। কেমনে মারবো এখন আয়রন গুলো মিনাই? আসে খুঁজো লাভ দিব, আর এখান থেকে আমি লাভ দিয়ে সুসাইড করি। সুসাইড হইলো না, আরে খাবার খাও। ওকে, খাবার খাই, এখন আমার সুসাইড হবে নিশ্চয়ই। চলো সুসাইড না হইলো, সুসাইড হয় নাকি? এখন আমি এখান থেকে জাম্পিং করব না। আচ্ছা, জাম্প করলে তো আবার কিছু চলতে হবে না। এর বাড়ি থেকে বিপদজনক পানির মধ্যে অবস্থিত। কই তোমার এখানে আয়রন গুলো নেই? আমরা বানাবো, চলো আমরা মাইনে যাই আয়রন নিতে, আপনার কোল নিতে। তুমি মাইনে যাবা? এটা আমি শুনতেছি নিজের কানে। ওই বিবিয়া বিবিয়া, ওই যে দেখো একজন আর একটা গেম খেলতেছে। এটা এই গেমের নাম কি জানো? আমি জানি না। ডুড গেম খেলতেছে। তোমরা যদি জুজ গেমটা খেলতে চাও খেলে দেখতে পারো, তাইলে তোমরা বুঝতে পারবে এটা কি রকম গেম। এই গেম খেলে আমার মাইনে যাই, চলো। লা 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 লা, আব্দুল্লাহ অনেক ভয় পাই। গাইস তোমরা দি ফাইম গেমার চ্যানেলটিকে দেখাছো, ওইখানে আমি যে ভাই যে লেভেলে, ওই দেখো ওখানে আয়রন আছে। ওরে বাবা, মাইন করা করছি ভাই, আমি তো অফলাইনে বেশি মাইন করি, অনলাইনে আমি মাইনই করি। আরে ওই বাবা, একটা চাপা গাইস এইড আপনি না, সত্যি তুমি আমার চ্যানেল, তুমি তোমার এই ভিডিও একদমই একদমই দেখো না। কি হলো এই বাবা? মামা করতেছে এইটার মধ্যে বাস্তবের কোন মিল নাই। মেন ব্লগার এই দেখতে যায় না, আর সে তো কিরকম মানে বললাম না, আগে আমরা ব্রেড বানাই নি, কি বলো না? আগে কোন নাও আহা কোন নি দেখো। यस, গেমের মধ্যে কি শব্দ? পপ 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 কেট কে বান যায় এই শব্দটা। পানি দাও দাও, ফাইমে এই যে ফাহিমের ভালোবাসা মানুষগুলো চলে আসছে। কে কে আমার ভালোবাসার মানুষ? সে কে? আর শুয়ে শুয়ে গেম খেলা যায় না, বসে বসে খেলি। আর আমাদের গেম প্লে গুলো কিন্তু ফানি হবে, রোল প্লে ভিডিও। আমরা কিছু মনে করি আমার ওই ওই বহরু ফিট যেতে যাবা।
না 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 সরি সরি, ওই যে আয়রন গোলেমকে আমি দেখতে পাইছি। আয়রন গোলেম চাচ্ছো তুমি খাবো মাচ্ছো? আয়রন গোলেম চাচ্ছো এবার খাও মারা। আমি জানি তো শিওর আয়রন গোলেম মারতে আসবে। গুরু আলো গুরু গুরু আলো গুরু মার দাও গুরু আলো গুরু আলো গুরু। একবার তো আমি ডেড হয়েছি তার জন্য আয়রন গোলেম মারি কিছু বলবো না। গুরু আলো মারা শুরু করছে আর আমরা ফাইনালি প্রথম আয়রন পেয়েছি। আর আয়রন দিয়ে আমরা কি করবো? জম্বি এসে থাম্বু থাম্বু করে দিব। জম্বি এসে বলবো আমি জম্বির উল্টে থাম্বুর থাম্বুর করে দিব, কারণ আমাদের আমাদের কাছে আয়রন আছে। ওই মা আচ্ছা চু গাইস এখানে ওই তোমার মোবাইল স্ক্রিন ভালো না। মামা চলো গাই গাইস এই যে আমাদের আরেকজন গেমার মানুষ চলে আসছে। ইয়াসিন রাইট তো না রাইট তো আগে রাইট তো আগে উনকে ঘুমা ঘুমা এ রে বেশি করছে নাকি কি গেম কারণ আর গাইস তোমরা এখানে যেসব কথাগুলো শুনতে পাচ্ছ সেগুলো একটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। এই কথাগুলো সব রোল প্লে রোল প্লে সরি সরি আমি একটা ভিডিও দেখছিলাম নাম কি জানি রোল প্লে হয়তো রোল হয়তো হ্যাঁ নল পে ভিডিও এটা কি ওটা হলো নল পে কথা বুঝতে পারছ? চাপ আমার মানুষগুলি চলে আসছে ওগুনা হলো নন পে কথা বুঝতে পারতো সবাই মানুষের কথা শোনার টুকরা কথা দেখছো? আমার ভাই আমার কথাগুলো কি শোনার টুকরা বললো? আরে ওই মামা গাইস আমি কিন্তু ওর ভাই না। আমি বারবার সুসাইড করতে গিয়ে আগে কারণ আমরা হলো চোর প্রো গেমিং তাই না? এই গেম এই নাম কিন্তু কেউই দিবেন না। হ্যাঁ আচ্ছা আব্দুল্লাহ চ্যানেলের নাম হলো কিং প্রো গেমিং। আব্দুল্লাহ হলো গেমে কিং বুঝতে পারছো? আসলে ওইটা না গাইস আমার ইচ্ছা করছে ওর সাথে চিট করি চিট করি দিছে আমরা নিতে পারি। বসে বসে গেম প্লে করি যেসব কথা বলা বলছি দেখে দেখে কইতেছি এখানে কি লিখছে কইতেছি ওকে। তো আমরা এখন প্রথমে বানাবো বাকেট আর বাকেটে নিব আমরা পানি অনেক দরকার হয় আমাদের ভিলেজ এমএলজি করার জন্য পানি অনেক প্রয়োজন না? হ্যাঁ অনেক প্রয়োজন। ওই তো আমি উল্টাটা বলছি তুমি বলো না রোল প্লে ভিডিওতে এরকমই বলতে হয়।
আসলে আমরা হলো ফানি রোল প্লে ভিডিও করছি, আমরা কিন্তু হিরো ব্র্যান্ডে ভিডিও করব। সো সাবস্ক্রাইব নাও কিং প্রো গেমিং আর আর দি ফাহিম গেমার চ্যানেল। সো আমার চ্যানেলও কিন্তু অনেক অনেকগুলো ভিডিও আছে, অনেক প্রয়োজনীয় ভিডিও গাইস। এই চ্যানেলটা নতুন আর রোল প্লে ভিডিও আমার চ্যানেলও আসবে, আর আমার চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফুপে কথা কি পাঁচ দিয়ে বসিনি, এই যে আমাকে তো পাঁচ দিয়ে শুয়ে রয়েছে। সো আমরা এখন আগুন নিতে পারি নাকি মাইনক্রাফট থেকে দেখি তো না। আর আমার ভাই কিছু ও আমি হুদুরি বাকেট বানাইলাম কে, ওই বাড়ি তো বাকেট থাকে জুমবে আমি শুধু বেড খুঁজেছি, বেড ওয়ান স্ট্যাক বানানো হয়ে গেছে, কিন্তু আমার ইংলিশ গেমিং ভিডিও করতেছে আমরা, বুঝছিস বাবা শোনা। এই যে শুনুন মিনা, মানে ভালোবাসা আমার গেমে গেম খেলে ভালোবাসার লোকগুলো আমার মাঝে চলে এসে একটু কথা দেয়, আপনার কিছু মনে করবেন না, ওই মানুষগুলো খুবই বেদব। সরি গাইস, সরি বলো, সরি গাইস, বেদব বলছে না, আমি কিছু বলি না, বেদব বলো দেব না। আল্লাহু আল্লাহ, আর সেই নাকি লাইভ ভিডিও করবে মাইনক্রাফটে হিরো ব্রাইনের সাথে। সমস্যা নাই, আমি হিরো ব্রাইন সাইজে ওর সাথে একটু খেলাধুলা করবানি, আমি ওর সাথে জীবন হিরো ব্রাইন ও জীবনে হিরো ব্রাইন চললাম ভয় পাম না, ওই তো কথাই করবো ওর কাছে তুমি পাবারই থাকবো না, ভয় পাম না এক ফুটো। আমার কাছে পাওয়ার থাকবে না দেখে তুমি আমাকে ভয় পাবে না, এই রাগের গুষ্টি। তুমি এটা কি বলতে চাইছিল বলো না, বলবো না গাইস, সরি সরি মারি বলো রাগের গুষ্টি। ছি 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 আব্দুল্লাহ, তুমি এমন কথাটা কেমনে বলতে পারলা? গাইস আমি খালি বলছিলাম গুষ্টি মারি। ছি 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 গাইস, ও যখন বলল যে আপনারা তো বিয়াদব কেন ভাই, হ্যাঁ আপনারা তো বিয়াদব কেন গাইস, এগুলো ইগনোর করবেন আপনারা, ইগনোর করবেন এলা, আমি শুধু আব্দুল্লাহ গাইছি বললাম, আমি তাই না আব্দুল্লাহ বলে যে দরকার মানানো যাইব করো
সকালই তো বাকি। আর তুমি কিন্তু কোনো সময় গাইসদের কিন্তু এই যে দিন থেকে রাত করা শেখাইবে না, বুঝছো? এই আমি ভিডিওর মধ্যে বলে দিলাম, তুমি একটা আলাদা একটা ভিডিও মানে সে শিখাই দেবে কিভাবে কমান্ডে দিন রাত করা যায়। অবশ্য জানে যারা প্রো গেম, যারা প্রো গ্রেড, আরেস তো অবশ্যই জানে, আরেস তো অবশ্যই জানে, আরেস তো, আরেস তো কম কমান্ড দেয়, শুধু ক্রিয়েটিভ থাকলে ও শুধু কমান্ড দেয়। আরেস আমি এটাকে জানতাম না, আমি একটা ঠিক দিয়ে জানছি যে এটা এখন কিন্তু আমি আরেকটা আরেকটা জোর ধরো, আমি একটু জোর ধরে দেই, তুই পারবি না, এটা শুধু কিং প্রো গেমারই পারে। নিজে তো বুদাই প্রো গেমার কিরা, তুমি আমাকে এই কথাটা বলতে চলো কি করলো দ্বিতীয় পর্বতে আয়রন পেয়ে গেছিলাম, আয়রন পেরিয়ে গেল নাকি আয়রন রাত হয় না এখনো, রাত না হলে তো ঘুমানো যাবে না। অনেক কিছু পাবো এখানে, ডায়মন্ড পাইতে পারি জানো। কুল কুল গাইস, আমি কিন্তু আগে একটু খেলছিলাম, ওইটুকু আপনারা দেখবেন, আগের পরে আমি একটু খেলাধুলা করছিলাম, অনেক খেলাধুলা করছি, একটা হলো জম্বির সাথে অনেক খেলাধুলা করছি সাইবার, হলো আগে একটা চ্যানেল ছিল আমার, ওই চ্যানেলটা কেটে গেছে, ওইটা আমি হলো আগে হলো জম্বির সাথে অনেক খেলাধুলা করছিলাম, বুঝছেন? জম্বির সাথে আমরা উপর উঠুম কিভাবে, আমি তোমার ছেলে ছিলে তুমি শুনো না, আমি ওই না ফার বসি তাই না, ফ্যামিলির কথা আমরা বললাম না, ভিডিওতে ফ্যামিলির কথা আসবে, কই লাইট কই গোল্ড পাইছি, কিন্তু গোল্ডের কিছু বানাবো না, কারণ গো আয়রনের চিকে গাইস এই পর্বতে যদি ডায়মন্ড পেয়ে যাই গাইস আমাদের তো লাভে লাভ হইব। হ্যাঁ কামর দিল ছোটো উজর তো নেই ছিল রে, এই কার কাছে বল আছে কিছু নেই, কামর মানে ধীরে ধীরে নিচে নিচে বসে আছে কিছু লাইলাম, যখন তোর খালি
ভাবো লাভ আছে গোসল করে মরে ভাবো কি গাইস এই পর্ব শেষ আমরা কি মারবো জানেন উইদার তারপর উইদার তোমার মতো মানুষ উইদার মারবো মাইনক্রাফট তো আর এন্ডার ড্রাগন আমার কাছে নেই সামনে দিয়ে দিলাম বিনোদনের লোক কি করার জন্য আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় হইতেছে আর ভিডিওতে কিন্তু ফ্যামিলি টক মারতে জম্বি ভালো লাগে না আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের কত কষ্ট করা লাগে আর আপনারা তো সাবস্ক্রাইবই করেন না এত কষ্টের ফল আমরা কিভাবে পাবো বলেন গাইস সাবস্ক্রাইব না করলে আমাদের কষ্টটাই বেকার হ্যাঁ আমি কত কষ্ট করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিউয়ার কত আমার সাবস্ক্রাইব হয় না আমার চ্যানেলটাকে ওর সাবস্ক্রাইবার মাত্র তিনজন আর আমার সাবস্ক্রাইবার মাত্র একজন আমার সাবস্ক্রাইবার তিনজন না আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের অনেক কষ্ট করা লাগে আপনারা এই যদি সাবস্ক্রাইব না করেন আমাদের এই কষ্ট বেকার তাই না বলো সাবস্ক্রাইব রটেন ফ্লেশ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার নাম দি ফাইন গেমার চ্যানেল আর কিং প্রো সাবস্ক্রাইব করো কিং প্রো যদি সাবস্ক্রাইব করতে মন চাই সাবস্ক্রাইব করো নাইলো মন না চাইলে সাবস্ক্রাইব করো কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হইব এটা অবশ্যই মনে রাখবা আয়রনের লাভার হয়ে গেলাম আমরা আয়রন লাভার আমরা তো আয়রন ম্যানই হয়ে যাবো দেখো 17টা আয়রন পেয়েছি আঠারো উনিশটা ও ভাই আমরা তো আয়রনের বাসায় চলে এসেছি মনে হয় তাহলে আমরা এই ওয়ার্ল্ডে খেলবো না কি বলবো কারণ আমরা যে ওয়ার্ল্ডে আয়রন পেয়ে যাই সেই ওয়ার্ল্ডে খেলতে মনে চাই সেই ওয়ার্ল্ডে সব পাই যায় আর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারওয়ালা ওয়ার্ল্ড আমাদের বেশি ভালো লাগে তাই না ভাইয়া আর এখানে গোল্ড আছে যদি আমরা ডায়মন্ড পেয়ে যাই লাভে লাভ হইব না আমরা তো গ্লো স্পিড নিব দুটি ডায়মন্ড পাই যাই তাইলে সুসাইড করে এখানে তো আয়রন কথা আয়রন নমাজ পড়তে আয়রন
আমাদের তো একটা আইডেন আলমারি হয়ে গেছে, তাই জন্য তো আমাদের এত জেনে দেখেছে। আর দুইটা আইরন কালেক্ট করো, পুরো আর্মর হয়ে যাবো আইরনের। হ্যাঁ ফুল আর্মার বানাইতে কত কতগুলো আইরন লাগবে জানো? চব্বিশটা না, পঁয়তাল্লিশটা। একবার ফুল ফুল সহ বানাইতে ডায়মন্ড পাওয়া যায়। আল্লাহ হাফেজ।